हेलो एवरीवन vidonko.com वेबसाइटे तुम्हारे सबाई के स्वागत जानाई। आमि सौरभ दे तुम्हारे मैथ टिउटर। एखाने देखो आमादेरके 5टी अंक देওয়া আছে 3 5 7 8 9। বলা হচ্ছে কোন অঙ্কটিকে পুনরাবৃত্ত না করে 7000 এর থেকে বড় কতগুলি সংখ্যা গঠন করা যায়। আচ্ছা এবারে দেখো যেহেতু 7000 এর থেকে আমাকে বড় সংখ্যা গঠন করতে বলা আছে তাহলে আমরা 7000 এর থেকে বড় কিছু 4 অঙ্কের সংখ্যা পাবো এবং আমরা এই অঙ্কগুলি দিয়ে যে সমস্ত 5 অঙ্কের সংখ্যা গঠন করব তারা তো অবশ্যই 7000 এর থেকে বড় হবে কারণ 5 অঙ্কের সংখ্যা তারা। তাহলে আমরা এখানে দুটো কেস নিয়ে চলবো। একটা হলো আমরা 7000 এর থেকে বড় 4 অঙ্কের সংখ্যা মানে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কটা আছে সেটা নির্ণয় করব প্রথমে এবং তারপরে আমরা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কটা আছে সেটা নির্ণয় করব। ঠিক আছে এবারে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে নির্ণয় করব দেখো 7000 এর থেকে বড় 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে গেলে এই যে এই অংশটা অর্থাৎ সহস্রস্থানীয় অঙ্ক এখানে কি কি বসতে পারে আইদার 7 और 8 और 9 এই তিনটি অঙ্কের যে কোনো একটা মাস্ট ওখানে হতে পারে কারণ 3 আর 5 ওখানে বসতে পারবে না তাহলে সেটা 7000 এর থেকে সংখ্যাগুলো ছোট পেয়ে যাব। তাহলে আমরা এর মধ্যে আবার প্রথম কেসে ধরে নিচ্ছি আমাদের এই সহস্রস্থানীয় অঙ্কে 7 রয়েছে। তাহলে বাকি যে আমাদের 3টি বক্স রয়েছে বা 3টি স্থান রয়েছে সেখানে কি কি সংখ্যা বসতে পারে 3 বসতে পারে 5 বসতে পারে 8 বসতে পারে 9 বসতে পারে অর্থাৎ আমাদের 4টি এমন অঙ্ক রয়েছে যারা 3টি স্থান ফিলআপ করতে পারে। তাহলে আমরা এরকম কতগুলি বিন্যাস বা উপায় পাবো যে এই 4টি সংখ্যা ওই 3টি স্থান ফিলআপ করবে অথচ কোনো অঙ্ক পুনরাবৃত্ত করা যাবে না। তাহলে এরকম আমাদের কেস আসবে 4p3 সংখ্যক 4টি অঙ্ক 3টি স্থান 4টি অঙ্ক 3টি স্থান ফিলআপ মানে ভরতে পারবে 4p3 উপায়। আচ্ছা এবারে 4p3 মানে কি বলে দিচ্ছি 4p3 মানে হলো 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি অ্যাকচুয়ালি 4 ফ্যাক্টোরিয়াল কেন না 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মানে এটা 1 ফ্যাক্টোরিয়াল আসবে আর 1 ফ্যাক্টোরিয়ালের মান 1। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল যেটা রয়েছে আবার 4 ফ্যাক্টোরিয়াল মানে আমরা জানি কত না 4 × 3 × 2 × 1 মানে 24। তাহলে দেখো আমাদের 7 দিয়ে শুরু এরকম 7000 এর থেকে বড় সংখ্যা পাবো 4 অঙ্কের সংখ্যা পাবো 24টি। ঠিক আছে এবারে আমরা b এর কেসে দেখো আমরা কি করব না আমরা এবারে শুরু করব 8 দিয়ে। দেখো একই ভাবে আমরা যখন 7 দিয়ে শুরু করছিলাম যদি 24টা অঙ্ক 24টা সংখ্যা পাই ঠিক একই ভাবে আমরা যদি 8 দিয়ে যে সমস্ত সংখ্যা শুরু হবে 4 অঙ্কের সংখ্যা সেরকম আমরা আরো 24টি সংখ্যা পাবো। এবং আরো একটা কেস আসবে যখন আমাদের অঙ্ক সংখ্যাগুলি শুরু হবে 9 দিয়ে এবং সেখানে আমরা একই ভাবে আরো 24টি অঙ্ক পাবো। তাহলে আলটিমেটলি আমরা 7000 এর থেকে বড় 4 অঙ্কের সংখ্যা কতগুলো পাচ্ছি দেখো 3 × 24 তিনটে 24 রয়েছে তাহলে এটা 3 × 24 মানে 72টি। তাহলে 7000 এর থেকে বড় 4 অঙ্কের সংখ্যা রয়েছে আমাদের 72টি। এবারে আমরা দেখব 5 অঙ্কের কতগুলো সংখ্যা পাবো। দেখো প্রথম কথা তো এখানে 5টি আমাদের অঙ্ক রয়েছে 3 5 7 8 9। তাহলে আমরা জানি যখন n সংখ্যক যখন অঙ্ক থাকে তখন তারা কোনো অঙ্ক পুনরাবৃত্ত না করে আমরা যদি সংখ্যা গঠন করি তাহলে আমরা n ফ্যাক্টোরিয়াল সংখ্যক মানে সংখ্যা পাই। তাহলে এখানে আমাদের 5টি অঙ্ক রয়েছে 5টি অঙ্ক থেকে তাহলে আমরা 5 অঙ্কের সংখ্যা কত পাবো যেখানে একটা অঙ্ক পুনরাবৃত্ত করা হচ্ছে না তাহলে আমরা এখান থেকে পাবো 5 ফ্যাক্টোরিয়াল সংখ্যক সংখ্যা। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত না 5 × 4 × 3 × 2 × 1 ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো 120টি। তাহলে 7000 এর থেকে বড় 4 অঙ্কের সংখ্যা রয়েছে 72টি এবং 7000 এর থেকে বড় 5 অঙ্কের সংখ্যা রয়েছে 120টি। তাহলে 7000 এর থেকে বড় মোট সংখ্যা কতগুলি হচ্ছে দেখো অতএব 7000 এর থেকে বড় মোট সংখ্যা কতগুলি আমরা পাচ্ছি না প্রথমে আমরা পাচ্ছিলাম 72টি এবং দ্বিতীয় কেসে আমরা পাচ্ছিলাম কত 120টি। তাহলে ক্যালকুলেট করলে আমরা কত পাচ্ছি এখান থেকে 192টি। এটাই হবে আমাদের এই কোশ্চেনের আনসার। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।